রেডি হও নাই ভাইজান নাস্তার টেবিলে বসে আছেন তুমি যাও খালা আমি আসছি দেরিতে ঘুম থেকে ওঠা তোমার একটা অভ্যেস হয়ে গেছে প্রতিদিন ব্রেকফাস্ট করতে হয় তাড়াহুড়ো করে তারপর তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে আমাকে অফিসে যেতে হয় এভরি টাইম লেট ইন মাই অফিস আমাকে এখে তুমি চলে গেলেই পারো তুমি যাবে কি করে কেন রিকশায় বরং ভালোই হবে খোলা আকাশের নিচে হাওয়া খেতে খেতে যাব গাড়িতে যেতে আমার একদম ভালো লাগে না গাড়িতে যেতে ভালো লাগে না না আমি তো সারাক্ষণই চার দেয়ালের মধ্যে বন্দি থাকি হয় বাড়িতে না হয় স্কুলে গাড়িতেও একই অবস্থা চার দেয়ালের ঝামেলা মেয়েদেরকে এভাবেই থাকতে হয় এটাই নিয়ম পরাধীনতা কোনো নিয়ম নয় অনিয়ম বাবা স্বাধীনতার মর্ম বোঝার বয়স তোমার হয়নি আর বয়স হলেই যে বুঝবে এমন কোনো কথা নেই তোমার মাও বুঝেনি আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ইউ শুড বি লাইক ইউর মাদার অ্যান্ড ইউ উইল বি রুইনড দেন কি করেছিল মা নাস্তা শেষ করো তুমি কলেজে যাওনি না কেন এমনি বিনা কারণে কলেজে না যাওয়া খুব খারাপ বিনা কারণে নয় তাহলে কি কারণ খালাম্মা খালু অফিসে গেছেন আপনার ঘরে একটু বসি শিওর বসো না লন্ডনে কবে ফিরে যাচ্ছেন এলাম তো মাত্র কটা দিন যাক ভালো লাগলে এক মাসও থেকে যেতে পারি সত্যি কিছু বলবা তুমি এই বাড়িতে কত বছর ধরে আছো তা 11-12 বছর তো হইবই আমি যখন প্রথম এই বাড়িতে আইলাম তখন তোমার বয়স 2-3 বছরের বেশি হইব না আচ্ছা খালা আমার মা দেখতে কেমন ছিল মার মুখটা একদম মনে পড়ে না বাড়িতে একটা ছবিও নেই যে বলো না খালা মা দেখতে কেমন ছিল আচ্ছা
মার কথা জিজ্ঞাসা করলেই তুমি চুপ করে থাকো। বাবা খেপে যায়, আজে বাজে কথা বলে, কেন? আমি কিছু জানি না। আচ্ছা, মা কি বাবার সাথে সারাক্ষণই ঝগড়া করতো? চুপ করে থেকো না খালা। মায়ামন কি করেছিল যার জন্য তাকে 5 বছরে মেয়েকে ফেলে চলে যেতে হয়েছিল? কোন মা কি তার সন্তানকে ফেলে চলে যেতে পারে? আচ্ছা খালা, মারিয়া কি করছে? পড়তেছে। সকালবেলায় ওর মার কথা বলেছিলাম, ওকে কিছু জিজ্ঞেস করেছে? যে কি? আমি কিছু কই নাই। ও ঠিক আছে, তুমি যাও। মারিয়া, মারিয়া।
জয়গুণ, 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 জয়গুণ। জি ভাইজান। মারিয়া কোথায়? কেন, ঘরেই তো আসিল। ঘরেই তো ছিল, এখন কোথায়? কোথায় গিয়েছিলে? দাঁড়াও, কথার জবাব দিচ্ছ না কেন? ছাদে। ছাদে? তোমাকে না ছাদে যেতে বারণ করেছি? ঘরে বসে থাকতে আমার ভালো লাগে না। ঘরে বসে থাকতে ভালো লাগে না, আমি যা বলবো তুমি তাই করবে, আর কখনো ছাদে যাবে না। ছাদে গেলে তোমার খুব খারাপ হবে, যাও ভেতরে যাও। মায়ের মতো হয়েছে। এই সময় ছাদে এক্সারসাইজ করেন? হ্যাঁ। তুমি? আমি কোনোদিনও করিনি। আপনাকে এক্সারসাইজ করতে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে। সত্যি? ভাইজান, ভাইজান, মারিয়া রুমে নাই। রুমে নেই? না। কোথায় গেছে? কইতে পারবো না। আচ্ছা, আপনি কি সবসময় রাতেই গিটার বাজান? হ্যাঁ, তুমি শুনেছ? চমৎকার বাজান আপনি। তোমার ভালো লেগেছে? ভীষণ। গিটারের সুর আমাকে চুম্বকের মতো টানে। আর কি কি টানে তোমাকে? মারিয়া, তোমার এত বড় সাহস যে তুমি আমার কথাকে অমান্য করো? তোমাকে আজ এমন শিক্ষা দেব।
কি হয়েছে আপনার? না কিছু না। কেমন অস্থির লাগছে? আসুন নাস্তা করবেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কি হলো, কিছু বলবে? আপনাকে তুমি করে বললে মাইন্ড করবেন? না, মাইন্ড করবো কেন, তুমি তো বলা উচিত। তাছাড়া আমি আপনি শুনতে অভ্যস্ত নই। আমার পাত্র ভয় রে মা, আমার পাত্র ভয়। I'm sorry. মাই লাভ, লাভ এট ফার্স্ট সাইট, এ কথাটি আগে আমি বিশ্বাস করতাম না, কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে এটাই আমার জীবনের একমাত্র সত্য। এই মুহূর্তে ছাদে গিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মারিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মারিয়া। আমার ফোন নাম্বার দিলাম, সম্ভব হলে ফোন করো, অপেক্ষায় থাকলাম। ইতি রাতুল। কাল রাত থেকে এখন পর্যন্ত ফোন করলো না মারিয়া, তাহলে কি কি ব্যাপার? গত রাত থেকে দেখছি সারাক্ষণ শুধু টেলিফোনের কাছে বসে থাকো, কার ফোনের জন্য এত প্রতীক্ষা? ইমা, তুমি কলেজে যাচ্ছ? আগে আমার প্রশ্নের উত্তরটা দাও,
তারপর তোমারটা দেব। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে প্রশ্ন করার মানেটা কি আমি ভেবেছিলাম তুমি তা জানো। জানতে চাই না, শুধু জানি অন্য কারোর জন্য তোমার বেশি মনোযোগ আমার ভালো লাগে না। আসি। হ্যালো মারিয়া। জি সরি, রং নাম্বার। হ্যালো সালামালাইকুম। হ্যালো মারিয়া, কাল রাত থেকে তোমার অপেক্ষায় আছি আমি। এক্সট্রিমলি সরি, একদম সুযোগ করতে পারিনি। নো প্রবলেম মারিয়া, লং ওয়েট ইজ রিওয়ার্ডেড, আমি জানি। রিওয়ার্ড মনে নেই, কথা ছিল তুমি ফোন করলেই আমি বুঝে নেব তুমি আমাকে ভালোবাসো। হ্যালো হ্যালো, কথা বলছো না যে? পারছি না। বুঝতে পারছি। কি আবেগ সীমাহীন হলে ভাষা রুদ্ধ হয়ে যায়। হ্যালো বলো। আমার সাথে তোমার দেখা করতে ইচ্ছে করে না? ভীষণ, কিন্তু কোনো উপায় নেই। কেন? আমার বাইরে যাওয়ার অনুমতি নেই। স্কুলের বাড়ির চার দেয়ালের ভিতর আমি বন্দি। এতদিন খোলা আকাশ নিচে ছাদ ছিল, তাও বন্ধ হয়ে গেছে। কে কে বন্ধ করেছে? বাবা। তোমার বাবা কি এখন বাড়িতে আছেন? না, অফিসে। আমি এক্ষুনি আসছি। না রাতুল না, বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কিভাবে বেঁচে থাকতে হয় আমি তোমাকে শিখিয়ে দেব। হ্যালো হ্যালো রাতুল, শোনো। কার লগে কথা কইতেছো? ওই পাশের বাড়ির পোলাটার লগে? বাবাকে কিন্তু কিছু বলো না খালা, প্লিজ। তুমি ভুল করতেছো মারিয়া। কিসের ভুল? ভাইজানের কথা তোমার শোনা দরকার। বাবার কথা শুনেই তো আজ আমার এই অবস্থা। আমার বয়সে একটা মেয়ের নিজের একটা জগৎ তৈরি হয়, বন্ধু থাকে, বান্ধবী থাকে, হইহুল্লোর আড্ডা থাকে, আমার কিছুই নেই। আমি এবারে বাইরের পৃথিবীটা চিনি না। আমি একটা মানুষ খালা, আমার একটা মন আছে। বাবার কথা শুনে আমার নিজে বলে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। আমি হাঁপিয়ে উঠেছি খালা, আমি আমার মতো বাঁচতে চাই। আমি বাঁচতে চাই খালা। যাও এখান থেকে যাও।
কি হলো? কিছু না। আমার খুব ভয় করছে রাতুল। এই পৃথিবী, এই জীবন সৃষ্টি হয়েছে ভালোবাসায়, ভালোবাসার জন্যে। মারিয়া, ভালোবাসা অন্যায় হতে পারে না। ভয় কি? কমাস পরে লন্ডন চলে যাবে, আমি কি করে থাকব? আমার ও-লেভেল এক্সাম আগামী সেপ্টেম্বরে, পরীক্ষা দিয়েই চলে আসব। মাত্র তো 6 মাস। তোমাকে একদিন না দেখলে সব কিছু শূন্য মনে হয়। 6 মাস আমি মরে যাব। প্রতিদিন ফোনে কথা হবে। কি করে হবে? ফোন করা আমার নিষেধ। বললে তোমার কষ্ট আর বাড়বে মা। বাড়ুক, তুমি বলো। আশরাফ চৌধুরী আমাকে মেরেছেন। আশরাফ চৌধুরী মেরেছে কেন? আমি ওদের বাসা গিয়েছিলাম তাই। কেন গিয়েছিলে? ইমা, আমি আশরাফ চৌধুরীর মেয়ে মারিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি ওকে থাক, প্লিজ থাক আর বলো না। হিমা, হিমা, খালা খালুকে বলো না, প্লিজ।
তোমাকে কিছু কথা বলবো, তোমার মার কথা। তুমি অনেকবার জানতে চেয়েছ তোমার মা কেন আমাদেরকে ছেড়ে চলে গেল। এতদিন বলিনি, বলার প্রয়োজন হয়নি, আজ বলবো। তোমার বয়স তখন 5 বছর। আমি এলাম আর তুমি বেরোচ্ছো? আমি থেকে কি করব? তুমি এখন লাঞ্চ করবে, তারপর ঘুমাবে ঘন্টা দুয়ে, উঠে চলে যাবে অফিসে, ফিরতে ফিরতে রাত 12টা। কি করবো বলো, আসলে অফিসের এত কাজ। করো যত ইচ্ছা কাজ করো, আমার যত কষ্টই হোক আমি তোমার স্বাধীনতা খর্ব করব না। আশা করি তুমি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। দেখো, আমি কখনোই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি, আর করতেও চাই না। তবে স্বাধীনতা যেন স্বেচ্ছাচারিতা না হয়। সকল ইচ্ছার স্বেচ্ছা মরণের চেয়ে স্বেচ্ছাচারিতা ভালো। না আপু, না, আমার মন খুব ভালো। আমার মামুনি রয়েছে না? ও আপু, তোমার চকলেট, চকলেট, এই যে তোমার চকলেট। কাকু আমাকে অনেক চকলেট দিয়েছে। কাকু জামিল রোজ চকলেট দিয়ে যায়। আমার অ্যাবসেন্সে জামিল তাহলে রোজ এখানে আসে? জয়গুন, জয়গুন, জামিল এখানে রোজ আসে? কে কথা বলছো না কেন? আমি কি কোন ভাইজান? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দেবে। আসেন, আপনি অফিসে চলে গেলে আসেন আর দুপুর পর্যন্ত থাকেন। আদেশ ছিল যে না। ঠিক আছে, তুমি মারিয়াকে দেখো, আমি আসছি। ভাবি কিছুক্ষণ আগে এসেছে, এসে বলল শপিং এ যাবে, একা যেতে ভালো লাগছে না। ও শপিং এ যাবে? কই, আমাকে তো আগে বলেনি। না মানে ভুলে গিয়েছিলাম। ও ভুলে গিয়েছিল? জামিন যে রোজ আমার বাড়িতে যায় সে কথা বলতেও ভুলে গেছো? আমি কি তোমার বাড়িতে যেতে পারি না? পারবে না কেন, কিন্তু লুকিয়ে না। আমি তো ভেবেছিলাম ভাবি তোমাকে বলেছে। তুমি যে কারণে বলতে পারোনি, ইরিনাও সেই একই কারণে বলতে পারেনি। অন্যায় কেউ জানিয়ে করে না। টেক ইট ইজি আশরাফ, ব্যাপারটা তুমি যা ভাবছো তা নয়। শাট আপ, বিশ্বাসঘাতক, কাম উইথ মি। জামিল কেন আসে? আমি আসতে বলেছি। কেন বলেছো? কি করবো, আমিও তো মানুষ। তুমি রাত দিন ভর ব্যবসা নিয়ে বাইরে বাইরে থাকি, আর আমি একা কি তাহলে যন্ত্রণা পুরোপুরি শেষ হয়ে যাব? তা হবে না। এতেই মা চলে গেল? আসল কারণটা জানলাম 2 দিন পরে অফিস থেকে ফিরে দেখি।
ভাইজান আপনি আইছেন? ভাবিজান সেই সকালে গেছেন, আমার ফেরেন নাই। যাওয়ানোর সময় এই সিটিটা আমার হাতে দিয়ে গেছেন। আশরাফ, তোমার অবহেলা অপমান সহ্য করে সারাটা জীবন পার করে দিতে হবে। মেনে নিতে পারলাম না বলে চলে গেলাম। তোমাকে অনেক অনুরোধ করেছিলাম, একটু সময় আমাকে দাও। তুমি সবসময় দিয়েছো টাকার পিছনে, যেখানে টাকাই সব কিছু সেখানে আমার থাকার কোনো প্রয়োজন নেই। তুমি যখন এই চিঠিটা পাবে তখন জামিলের সাথে আমি আমেরিকার পথে, ওখানে গিয়ে আমরা বিয়ে করব। দেশে ফেরার কোনো ইচ্ছে আমার নেই, তোমার কোনো চিহ্ন রাখতে চাই না, তাই মারিয়াকে তোমার কাছে রেখে গেলাম। ইতি ইরিনা। তোমার মা চলে যাওয়ার কারণে একটা শিক্ষা আমার জীবনে হয়েছে, যে সমাজ সংসারের নিয়ম কানুন আচার আচরণ সমস্ত কিছুই কঠোরভাবে মেনে চলতে হয়, নাহলে পদস্খলন হবে। তোমার মার জীবনে যা ঘটেছে আমি চাই না তোমার জীবনে তার পুনরাবৃত্তি হোক। তুমি যা করেছ তার শুধরাবার যথেষ্ট সময় আছে। তোমার কাছে আমি সরাসরি সমস্ত কিছুই আলাপ আলোচনা করতে চাই। তোমার বয়সী ছেলেমেয়েরা স্বাভাবিক কারণে ইরেসপন্সিবল, ইলজিক্যাল এবং ইমোশনাল হয়ে থাকে। তারা একটা স্বপ্নের ঘরে থাকে, মোহগ্রস্ত হয়, এত সমস্ত ডিমেরিটস নিয়ে তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তুমি কি মনে করো রাতুলকে তুমি ভালোবাসো, রাতুল তোমাকে ভালোবাসে? নো, ইটস ফ্যাসিনেশন, এটা মোহ। ভালোবাসাকে বুঝতে হলে, ভালোবাসতে হলে বয়সের অভিজ্ঞতা, শিক্ষা, প্রজ্ঞা এগুলোর প্রয়োজন। শুধুমাত্র দুজন দুজনকে পাওয়াই ভালোবাসা না, সংসার সমাজের মধ্যে একটা সেতু বন্ধন রচনা করা, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবের স্বীকৃতি ছাড়া ভালোবাসা হয় না। আমাকে অস্বীকার করে তোমার কোনো সম্পর্কই সঠিক হতে পারে না। কথাটা মনে রেখো মারিয়া। রাতুল তোমাকে ভালোবাসে? ইটস ফ্যাসিনেশন, এটা মোহ। ভালোবাসা অন্যায় হতে পারে না, ভয় কি? আমি তোমাকে বাঁচতে শেখাবো মারিয়া।
মাই লাভ, আমার ভালোবাসা এত নগণ্য নয় যে তোমার বাবার হাতের মার খেয়ে তা মরে যাবে। ভালোবাসা আত্মার প্রাণ, আত্মা অমর বলে ভালোবাসাও অমর। আমাদের দুজনের জীবন পথে তোমার বাবা একমাত্র কাঁটা, ফুলে কাঁটা থাকবেই। কাঁটা বিতে রক্ত ঝরে, তবু ফুল তুলে নিয়ে পরম ভালোবাসায় আমরা মালা গাঁথি। পৃথিবীতে এমন কোনো ধারালো অস্ত্র নেই যা দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেটে আলাদা করতে পারে। কটা দিন তোমাকে দেখতে না পেয়ে আর কিচ্ছু ভালো লাগছে না। আগামীকাল তোমার স্কুলের গেটে ঠিক দুপুর 12টায় যাব। তোমার রাতুল। মারিয়া এসছে? জি না, এখনো আসেনি। আমি তো স্কুলে গিয়েছিলাম ওকে আনতে, ওখান থেকে বললো 12টায় ও বেরিয়েছে, এখন তো বাজে 3টে। তাহলে এখনো আইতেছে না কেন ভাইজান? রাতুল ভাইয়া আর আপনার মেয়ে আজ বিয়ে করছে। ভাইজান, বিয়ে করছে? তুমি কি করে জানবে? রাতুল ভাইয়া কিছুক্ষণ আগে ফোন করেছিল, ঘরে বেনারসি শাড়ি আছে কিনা জিজ্ঞাসা করলো। শাড়ি দিয়ে কি করবে জানতে চাইলে সে বলল সে আজ মারিয়াকে বিয়ে করছে। I'll just kill him. আমি বাবা মাকে অফিসে ফোন করে ব্যাপারটা জানিয়েছি, তারা আসছেন, আপনিও কিছু করুন। বিয়েটা না ঠেকালে দুজনেরই সর্বনাশ হবে। আমি আসি। হ্যালো, হ্যাঁ এসপি আজমল বলছি। আশরাফ, হ্যাঁ কেমন আছিস? খুব খারাপ। আই নিড ইউর হেল্প। আমার মেয়ে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। পালিয়ে গেছে বলিস কি? ইয়েস, ওরা বিয়ে করতে যাচ্ছে। ইলোপমেন্ট? নো, আমার মেয়ের দোষ আছে। মারিয়ার বয়স কত জানো? 16+। না না, তুই কোনো চিন্তা করিস না। আরে না না, কাজী বিয়ে পড়াবে না। তুই হয়তো খবর রাখিস না যে আজকাল বিয়ে সংক্রান্ত আইন কানুন স্ট্রিক্টলি ইনফোর্স হচ্ছে। ওকে, শুনো, যে কাজীকে ম্যানেজ করে তারা হয়তো বিয়েটা করবে। হ্যাঁ তা অবশ্য ঠিক, বয়স টয়স বাড়ি দিয়ে কিছু করতে পারে। না তুই কোনো চিন্তা করিস না। ওকে, লিসেন, মামলা করবি তোর মেয়ের বিরুদ্ধে? হোয়াই নট? একটা আন্ডারেস্ট মেয়ে আইনের বল খারাপ করে বিয়ে করতে যাওয়া কি অপরাধ না? হ্যাঁ তা তো বটেই। দেন
then she should be punished. তোর কি মাথা খারাপ হয়েছে? No. আমার মাথা পুরোপুরি ঠিক আছে। আমি মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেক শাসন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। You know, আজকাল আন্ডারেস্ট মেয়েরা আইনকে ফাঁকি দিয়ে অনেক কিছু করছে। It's a menacing problem for the nation. It should be stopped. এবং এর জন্যে তোদের ভূমিকা সবচেয়ে বেশি। আমি তোর সঙ্গে একমত। তবে কাজটা করার আগে আরেকবার ভাব। ভাববার কিছু নেই। এসব ছেলেমেয়েদেরকে একটা শিক্ষা দিতেই হবে। Otherwise, we'll be total failure. Okay, my friend. হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তার আগে তুই এক কাজ কর। লোকাল থানায় একটা রিটেন কমপ্লেন তুই দাখিল করে দে। ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি পড়ালেখা করেন? জি। কোন ক্লাসে? এবার এসএসসি দেব। বয়স কত? 17 বছর। খোঁচা দিয়ে লাভ নেই, ক্লাস টেনে পড়ে বয়স কত হতে পারে আমরা তা জানি। আপনার বয়স কত? 24 বছর। বাড়িয়ে বলছেন? তা আপনাদের বাবা মা কোথায়? জি, আমাদের বাবা মা আমাদের বিয়েতে রাজি নন, তাই আমরাই। রাজি হবে কি করে? আসলে আপনাদের তো বিয়ের বয়স হয়নি।